সফটওয়্যার নিয়ে যখন আমরা কাজ করি, সফটওয়্যার এমন একটা জিনিস যেটা সবসময় পরিবর্তনের মধ্যে থাকে। আমরা যখন নতুন কাজ করছি, হয়তো কোনো এক্সিস্টিং সফটওয়্যারের উপর আমরা নতুন কিছু ফিচার অ্যাড করছি, অথবা আমরা পুরোপুরি নতুন কিছু একটা বানাচ্ছি, কিন্তু একাধিক মানুষ যখন একটা টিমের মধ্যে কাজ করতে থাকে, তখন বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছে, একই সাথে সব কিছুই চেঞ্জ হচ্ছে। এই পরিবর্তন এবং চেঞ্জটাকে অবশ্যই ট্র্যাক করার কোনো ওয়ে থাকতে হবে, রাইট? সো আমরা যখন কোনো ডকুমেন্ট নিয়ে কাজ করি, তখন নিশ্চয়ই ডকুমেন্ট হিস্ট্রি থাকে যে কে কখন কোথায় কী চেঞ্জ করেছে। সিমিলারলি আমরা যখন সফটওয়্যার নিয়ে কাজ করি, তখন সফটওয়্যার কে কীভাবে কখন কোথায় কী চেঞ্জ করেছে সেটা ট্র্যাক করার একটা উপায় হচ্ছে ভার্সন কন্ট্রোল। ভার্সন কন্ট্রোলের সবচেয়ে পপুলার মেকানিজম হচ্ছে গিট, এবং সেটার সবচেয়ে পপুলার ওয়েবসাইট হচ্ছে গিটহাব, যেটা হয়তো আপনারা জেনে থাকেন। গিটহাবের মধ্যে দুনিয়ার সব রকমের সফটওয়্যার হোস্ট করা থাকে, ওপেন সোর্সের জন্য খুবই বড় একটা প্ল্যাটফর্ম এটা। সো গিট আসলে জিনিসটা কি, আমি যেটা বললাম একটু আগে, যে চেঞ্জ ম্যানেজমেন্ট বা পরিবর্তনটাকে ট্র্যাক করা, সেটা হচ্ছে গিটের মাধ্যমে করা হয়। এখন এটা কিভাবে করে, সেটা হচ্ছে গিট একটা এমন একটা সফটওয়্যার যেটা আপনার ইউজার ক্রেডেনশিয়াল থাকতে হবে, আপনার লগ ইন করতে হবে, এবং আপনার ইউজারের উপর বেস করে সে আপনি যে কোনো সফটওয়্যার যখন চেঞ্জ করবেন, তখন সে নিজেই ট্র্যাক করতে পারবে যে আপনি কোন সময় কোন ফাইলে কোন লাইনে কী চেঞ্জ করেছেন এবং কোন সময় চেঞ্জ করেছেন, পুরো হিস্ট্রিটা সে রেখে দিবে। এবং এটা কী কাজে আসলে ইউজফুল হয়, যখন আপনারা টিমে কাজ করবেন, মাল্টিপল মানুষ যখন একই জায়গায় কাজ করবে, একই সফটওয়্যারে কাজ করছে, তখন এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, রাইট? যে কে কোন সময় কী চেঞ্জ করতেছে, কী চেঞ্জের কারণে কী অ্যাকচুয়ালি রেজাল্টটা হলো, এটা ট্র্যাক করার জন্য ভার্সন কন্ট্রোলটা খুবই ইম্পর্টেন্ট। ভার্সন কন্ট্রোলের কিছু টপিক আছে বা টার্ম আছে যেগুলো আমাদের জানা দরকার, সেটার আমি কিছু ব্যাখ্যা দিচ্ছি। সো একটা হচ্ছে ব্রাঞ্চ, একটা হচ্ছে পুল রিকোয়েস্ট, আর একটা হচ্ছে কমিট। সো এখন আমরা যখন লেটস সে গ্রুপ প্রজেক্টে কাজ করি, গ্রুপ প্রজেক্টে একাধিকভাবে তিন চারজন মিলে কাজ করছি, একটা লেটস সে প্রেজেন্টেশন করছি, সো প্রেজেন্টেশনটা গুগল ডকে বা গুগল স্লাইডসে আমরা করছি, তখন কী হয়, অনলাইনে একাধিক মানুষ একই সাথে একই ডকুমেন্ট নিয়ে কাজ করছে, রাইট? সো এটার ক্ষেত্রে যেটা হয়, যে ব্রাঞ্চ বলতে হচ্ছে কপি অফ দ্য ওয়ার্ক, রাইট? সো আপনার নিজে যখন আপনি কাজ করছেন, সেটা হচ্ছে আপনার নিজের ওয়ার্ক স্পেসকে একটা ব্রাঞ্চ বলা যেতে পারে। পুল রিকোয়েস্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেটা ইউজ করি, যে কোনো কোনো কাজ যখন আমরা আমাদের সাবমিট করব বা যে কোনো কাজ আমরা কনফার্ম করতে যাব, তার আগে আমাদের কাজটা রিভিউ করা উচিত। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে এটা খুবই কমন প্র্যাকটিস, একজনের কাজ আরেকজন রিভিউ করে দেয়। সো রিভিউ করাটা আসলে ক্রিটিসাইজ করার জন্য না, রিভিউ করার পারপাসটা হচ্ছে যাতে আমরা একই নলেজ বেজে থাকি, একই কনটেক্সট থাকে, এবং আমরা যাতে একই সিস্টেমে কাজ করতেছি, যে একই সিস্টেমের মধ্যে যে বিভিন্ন রকম সমস্যাগুলো থাকতে পারে, বিভিন্ন রকম ইস্যুগুলো থাকতে পারে, সেটা যাতে আমরা আগের থেকেই সলভ করতে পারি, এবং অলসো যাতে আমরা অন্যদের কোডটাকে বেটার করতে পারি। সো এটা হচ্ছে রিভিউয়ের কাজ। সো পুল রিকোয়েস্ট এমন একটা সিস্টেম যেটা হচ্ছে কোনো একটা কোড আমাদের মেইন কোডের সাথে মিশে যাওয়ার আগে কোডটাকে রিভিউ করার একটা মাধ্যম। কমিট যে টার্মটা, কমিট টার্মটা হচ্ছে আমি যখন কোনো কাজ করছি, কাজটা সিম্পলি আমার কোডের মধ্যে সেভ করার জন্য, সেটা মানে হচ্ছে কমিট। এবং রিপোজিটরি হচ্ছে আরেকটা টার্ম। রিপোজিটরি হচ্ছে বেসিক্যালি একটা ফোল্ডার বলা যেতে পারে, যেই ফোল্ডারের ভিতরে সব কোডগুলো আছে, এবং সেই ফোল্ডারের মধ্যেই আসলে মেকানিজম থাকে যাতে ফুল চেঞ্জের হিস্ট্রিটা থাকে। সো গিট নিয়ে আপনারা একটু আর একটু ইনডেপথ পড়াশোনা করবেন। ইনফ্যাক্ট দ্য বেস্ট ওয়ে হচ্ছে প্র্যাকটিস করা। আপনারা নিজেদের প্রজেক্ট থাকলে নিজেদের প্রজেক্টের মধ্যে আপনারা গিট ইউজ করবেন, গিট ইউজ করে আপনারা গিট হিস্ট্রিটা মেনটেন করতে চেষ্টা করবেন, পুল রিকোয়েস্ট করতে চেষ্টা করবেন। এগুলো আপনি যদি হাতে প্র্যাকটিস করেন, ডেফিনেটলি এটা নিয়ে আরও বেটার বুঝতে পারবেন।